সেই রক্ত সূচা মোদি, মুসলিম নিধনের ষড়যন্ত্রকারী এই মোদিকে যদি আমাদের বাংলাদেশের মুজিব শতবার্ষিকীতে স্পেশাল গেস্ট হিসেবে প্রধান অতিথি বা স্পেশাল গেস্ট হিসেবে দাওয়াত করা হয়, আপনারা ইতিমধ্যে জেনে নিয়েছেন এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মুসলমানরা আপনাদের পক্ষ আপনাদের সমর্থনকে প্রত্যাহার করে নেবে। এই বাংলাদেশের আপনি জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, আপনাকে সবাই সম্মান করে আপনি দেশের উন্নয়নে অগ্রসর হচ্ছেন, দেশের উন্নয়নে অবদান রাখছেন, এই সম্মান যেন অটুট থাকে, সেই জন্য আপনার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে এই দেশে যেন মোদির আগমন না হয়, বিলম্বে মোদির আগমনকে মোদির দাওয়াতকে ক্যান্সেল করে প্রত্যাহার করে মোদির পরিবর্তে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশের মুজিব শতবার্ষিকীতে আমরা দেখতে চাই। আপনারা মনে করেছেন ভারত আপনাদের পাশে থাকলে আপনাদের ক্ষমতা স্থায়ী হবে, নয়, বরং আমরা মুসলিম শক্তি যদি সবাই ঐক্যবদ্ধ থাকে এই মুসলমান দেশগুলোকে ধ্বংস করতে পারবে না। আপনার ক্ষমতা যদি আপনি স্থায়িত্ব রাখতে চান, মুসলমানদের সমর্থন, মুসলমানদের আপনি অনুকূলে কাজ করেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হৃদয় আজ অন্তর অন্তরের মধ্যে রক্তকরণ হচ্ছে, তাই আপনি আমাদের পক্ষ অবলম্বন করুন, ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশের মধ্যে আপনার নেতৃত্বে মোদির আগমনকে ইনশাআল্লাহ প্রত্যাখ্যান করতে পারব। সুপ্রিয় দেশবাসী, যারা আজ মানবতার কথা বলেন তাদেরকে আমাদের বিনীত আহ্বান থাকবে, আপনারাও বিভিন্ন ব্যানারে এই বাংলাদেশের সুন্নি মুসলমান সহ সর্বস্তরের সংগঠনের মতো আপনারা প্রতিবাদ জানান, যেন মোদী সরকারের এই নির্যাতন নিপীড়ন বন্ধ হয় এবং অতি বিলবংশের পথারা বন্ধ হয়ে যায়। আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে সরকারকে আমরা দাবি জানাচ্ছি, এই জন্য সরকার কূটনৈতিকভাবে যেন ব্যবস্থা গ্রহণ করেন ভারতের মুসলমানদের পক্ষে এবং এই দেশে মোদির আসার ব্যবস্থাকে যেন অনতি বিলম্বে প্রত্যাহার করা হয়, এ প্রত্যাশা রেখে আমি